আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকের ভিডিওতে আমরা বলব যে স্বপ্নে কেউ যদি বিয়ের প্রস্তাব দেখে, বিবাহের প্রস্তাব দেখে দিচ্ছে বা কাউকে দিচ্ছে, কেউ দিচ্ছে প্রস্তাব বা কাউকে প্রস্তাব দিচ্ছে, এরকম স্বপ্ন যদি দেখে তাহলে এই স্বপ্ন দেখার ব্যাখ্যা বা লক্ষণ কী হতে পারে, আসুন আমরা ভিডিওতে সংক্ষিপ্ত আকারে বলে চলে যাবার চেষ্টা করব। বেশি সময় আপনাদের নেব না, আপনাদের কাছে বেশি সময় চাইব না, কেননা আপনারা বেশি সময় আমাদেরকে দিতে পারবেন না, কেননা আপনাদের এত কাজ, আপনারা এত ব্যস্ত যে আমাদের ভিডিওকে শেষ পর্যন্ত আপনারা দেখতেও পারেন না, যার জন্য বিভিন্ন ধরনের সেই ভিডিওর প্রেক্ষাপটে আপনারা কমেন্ট করতে থাকেন, প্রশ্ন করতে থাকেন, অথচ আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে মনোযোগ দিয়ে শোনেন না, যার কারণে এসব হয়ে থাকে। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন আশা করব, এটাই তো। চলুন ভিডিওটা শুরু করা যাক। স্বপ্নে বিবাহের প্রস্তাব আপনাকে দিচ্ছে কেউ, তবে এটি একটি অদূরে, অদূর ভবিষ্যতে আপনার পথে আসা, এবং এই সুযোগগুলি যে ভালো ঘটনাগুলি নিয়ে আসবে তার একটি আশ্রয়স্থল। আর যে ব্যক্তি স্বপ্নে কাউকে প্রস্তাব দিতে দেখে, সে যে চাকরিতে আছে সে সেখানে উঠবে এবং তার অধীনে অনেক লোক নিয়োগ হবে। আর বিয়ের প্রস্তাবকে কখনো কখনো ব্যাখ্যা করা হয় ভিন্ন রকম, অনেক সময় ব্যাখ্যা হয় যে আপনি অনেকগুলো কাজে আটকে থাকবেন, প্রস্তাব দেওয়া বা নেওয়ার ব্যাখ্যা, আর এই সব কাজগুলোর মধ্যে আপনি একটাকে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। আর যদি কোনো ব্যক্তি অচেনা লোকের কাছ থেকে বিবাহের বা বিয়ের প্রস্তাব পায়, সে একজন শক্তিশালী এবং আর্থিকভাবে শক্তিশালী মানুষের সাথে কাজ করবে। আর আপনার পরিচিত কাউকে বিয়ের প্রস্তাব দেওয়াকে আপনি সেই ব্যক্তির সাথে একসাথে করবেন, এমনও একটি কাজ হিসাবে ব্যাখ্যা দেওয়া যেতে পারে, ব্যাখ্যা হয়ে থাকতে পারে। এটা হতে পারে আপনার স্বপ্নে একজন অপরিচিত লোককে আপনাকে প্রস্তাব দেওয়ার ইঙ্গিত দেয় যে স্বপ্ন দ্রষ্টার যে আর্থিক সমস্যাগুলি রয়েছে সেগুলো শেষ হবে, এবং কখনো কখনো আপনি যৌথ করা কিছু কাজ থেকে দুর্দান্ত কিছু অর্জন করবেন। আর একজন সুপরিচিত লোকের কাছ থেকে প্রস্তাব আসা, এটা একটা সৌভাগ্যের লক্ষণ দেখা দিচ্ছে, এবং অবিবাহিতরা যদি এটি দেখে তাহলে এটি একটি শান্তিপূর্ণ বিবাহ হবে। আর বৃদ্ধ ব্যক্তি বিয়ের প্রস্তাব স্বপ্নে যদি দেই, তবে এর অর্থ হলো যে কিছু পুরানো সমস্যা যেগুলো আছে সেগুলো আরও আপনার পুনরুজ্জীবিত হয়ে যাবে, অর্থাৎ আবার সেগুলো শুরু হয়ে যাবে আপনার জীবন। বা এমন একটি পেশায় আপনি সফল হবেন যেটা দীর্ঘ দিন ধরে পড়েছিল, সেই পেশা বা ব্যবসায় আপনি সফল হবেন। আর যদি আপনাকে মৃত ব্যক্তি স্বপ্নে প্রস্তাব দেই, তবে এর লক্ষণ হলো যে আপনি এমন কিছু বিষয়ে জড়িত হবেন যেগুলো আপনি ডিজার্ভ করেন না বা যেগুলো আপনার জন্য ভালো নয়। তো দর্শক শ্রোতা, আজকের আমরা ভিডিওতে কিছু এমন স্বপ্নে বিবাহের প্রস্তাব দেখার ব্যাখ্যা দিলাম যেগুলো আশা করবো বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।